আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আমি আপনাদের জন্য নিরবতা গল্পের 15 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, আর তাই গল্পের শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এরপর কমেন্ট করে জানাবেন না আপনার গল্পটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। পুরো ঘর জুড়ে বিরাজ করছে শুভ্রতা, ফুলের সৌরভে চারিপাশটা মো মো করছে, চারদিক থেকে অদ্ভুত এক শীতল বাতাস গায়ে এসে লাগছে। পুলকিত মনে বিছানায় এসে বসলো মেজবা, তাকালো খানিকটা দূরে ঘটিসুটি মেরে বসে থাকা উল্লাসের দিকে। মেয়েটির মুখে উজ্জ্বল এক আভা ফুটে আছে, এইরূপে দারুণ দেখাচ্ছে তাকে। তাদের প্রথম বিয়ের দিনেও কি উল্লাসের মুখে এই আভা ফুটে উঠেছিল, হয়তোবা, তবে সেদিন তার নজরে আসেনি। অপার্থিব এক পরিবর্তন ঘটেছে তার নিজের মাঝে। আজ খুব ইচ্ছে করছে বয়সের ব্যবধান বলে উল্লাসের প্রতি প্রত্যাশা রাখতে, দৃঢ়স্থিরভাবে তাকে নিজের মতো করে সাজিয়ে নিতে। তবে একদিন না একদিন তো বড় হবে উল্লাসী, সব কিছু বুঝবে শিখবে, সে সময় যদি বেঁকে বসে সে নিজের জীবনে আর কত প্রয়োজন বোধ না করে, তখন কি অন্যায় করা হবে না মেয়েটির সাথে? বুক চিরে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মেজবার। নিজের চিন্তাভাবনা সংযত করে ঠোঁটের কোণে হালকা হাসির রেখা টেনে সে বলল, গরম লাগছে না? মুখ তুলে মেজবাকে দেখা মাত্র উল্লাসী এগিয়ে এলো তার দিকে, মাথার গোমটা নামিয়ে দিয়ে বলল, রাতে আপনি খেয়েছেন? মেজবা বললো, হ্যাঁ খেয়েছি। তুমি? উল্লাসী বলল, আমিও খেয়েছি। একটা সত্যি কথা বলুন তো, মুন্নিবাবির রান্না আপনার ভালো লাগে নাকি আমার হাতের রান্না? মেজবা বলল, তোমার। উল্লাসী বলল, আমি জানতাম আপনি এটাই বলবেন। মেজবা বলল, তাহলে প্রশ্ন করলে কেন, যেহেতু জানাই ছিল। উল্লাসী বলল, মুন্নিবাবু জিজ্ঞেস করতে বলেছিল বলে, ভাবি যে ইলিশ মাছ ভাজি করছিল ওটাই কিন্তু ভাবি লবণ দেয়নি, আপনি খেয়ে বুঝেছিলেন? মেজবা বলল, বুঝেছিলাম। উল্লাসী বলল, আমিও বুঝেছিলাম কিন্তু কিছু বলিনি। মেজবা বলল, গুড, ভালো কাজ করেছো। বিছানা ছেড়ে উঠে ঘরের আলো নিভিয়ে ডিমলাইট জ্বালিয়ে আবার বিছানায় এলো মেজবা, পা উঠিয়ে আরাম করে বসে বলল, তুমি গ্রামের মেয়ে হয়ে যথেষ্ট শুদ্ধ ভাষায় কথা বলো, ব্যাপারটি প্রথম আমায় বেশ ভাবিয়েছে। অনাও এভাবে কথা বলে না যেভাবে তুমি বলো, দারুণ লাগে শুনতে। হাসলো উল্লাসী, উচ্ছ্বসিত গলায় বলল, আমার মা শিখিয়েছে। মেজবা বলল, তোমার মার পড়াশোনা কত দূর? উল্লাসী বলল, জানি না, তবে অনেক পড়েছে, পড়তে পড়তে বাবার সাথে বিয়ে হয়ে যাবার পর আর পড়েনি। মেজবা বলল, তোমার বাবা মায়ের কাহিনীটা কী বলো তো, কীভাবে কী হলো ওনাদের মাঝে, ঢাকা থেকে সব ছেড়ে ছুড়ে সরাসরি গ্রামে? উল্লাসী বলল, আমিও বেশি কিছু জানি না, তবে মার মুখে যতটুকু শুনেছি তাতে মার বাবারা ছিল অনেক বড় লোক, মা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সময় বাবাকে নতুন ড্রাইভার হিসাবে নিয়োগ দেন নানা, মাকে নিয়ে যাওয়া আসাই ছিল তার প্রথম কাজ। দীর্ঘদিন এভাবে চলার পর মা বুঝতে পারে উনি বাবাকে পছন্দ করে, তার ধীর স্বভাব, তার মুখের হাসি, তার নীরবতা সবটাই নাকি মাকে খুব করে টানত। আমার বাবাকে দেখেছেন তো আপনি, সুন্দর মনে হয়নি আপনার? মাথানিরা উল্লাসীর কথা সম্মতি জানাতে আবারও সাদা কালো দুনিয়ায় নিজের বাবা মাকে নিয়ে স্মৃতিচারণ শুরু করলো উল্লাসী। বেশ লাগে তার এই গল্পটি সকলের কাছে শোনাতে, তবে আজকাল এই গল্প কেউ শুনতে চায় না, শুনলেও বা নাক ছিটকায়। তবে আজ পর্যন্ত তাদের এই অদ্ভুত কাজকর্মের কোনো ব্যাখ্যা খুঁজে পায়নি সে। উল্লাসী বলল, মা একদিন হুট করে বাবাকে বলে সে বাবাকে বিয়ে করতে চায়, সব শুনে বাবার নাকি 1 ঘন্টার মতো কোনো মুখের জবান ছিল না, হাস্যকন্যা ব্যাপারটি? মেজবা বলল, হ্যাঁ তারপর? উল্লাসী বলল, তারপর আর কি, বাবা রাজি ছিল না, ওইদিকে মাও ছাড়ার পাত্রী ছিলেন না, ঠিকই নিজের মায়া জালে বাবাকে আটকে ফেলে মা, এসব কিন্তু আমি না, মা বলেছে। বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেট বের করে একটি সিগারেট ধরালো মেজবা, তারপর বলল, বুঝেছি, তারপর? উল্লাসী বলল, তারপর যখন মায়ের বিয়ের প্রস্তাব আসতে থাকে তখন বাবাকে হুট করেই বিয়ে করে ফেলে মা, নানাকে জানায় তবে সে মেনে নেয় না, বের করে দেয় বাড়ি ছেড়ে, ঘুরে ফিরে গ্রামে মাকে নিয়ে ফিরে আসে বাবা, তারপর আসি আমি। মা আমাকে কি বলতো জানেন? মেজবা বলল, কি? উল্লাসী বলল, আমি নাকি তাদের ভালোবাসার ফসল বুনতে পৃথিবীতে এসেছি। আমিও তখন মাকে জড়িয়ে ধরে বলতাম, কোথায় মা, ফসল তো বুনেছে বাবা, আমি তো ফসল বুনছি না। মা আমার তখন অনেক হেসে হেসে কুটি কুটি হতো।
গলায় হঠাৎ ধরে এলো উল্লাসীর, চোখ ভর্তি জল নিয়ে বিছানার চাদরে দৃষ্টি স্থির করে আবারও বলল, মা যেদিন মারা যায় সেদিনও মা আমার চুল বেঁধে দিয়েছিল, কপালে চুমু দিয়ে বলেছিল, বলতো আমাদের ভালোবাসার ফসল বলতে তোর ভাই আসছে না বোন? আমি বলেছিলাম, বোন, ওকে আমি অনেক আদর করব মা, সারা দিন নিজের কোলে কোলে রাখবো। মা বলেছিল, আর পড়াশোনা? আমি বলেছিলাম, গোল্লায় যাক। শুদ্ধতা কাটিয়ে উঠতে পারলো না মেজবা, অবাক চোখে তাকিয়ে রইল উল্লাসের দিকে। ওদিকে উল্লাসী বলার উপরেই রয়েছে। উল্লাসী বলল, আশেপাশে সবাই বলছিল মারে শেষ দেখা দেখা দে, আর কখনো আসবো না তোর মা। আমিও খুব করে শেষ দেখা দেখে নিয়েছিলাম সেদিন, মার ঘুমন্ত মুখে হাজার হাজার চুমু দিয়েছিলাম, চিৎকার করে কেঁদে কেঁদে বলেছিলাম, মা আমাকে ফেলে কোথাও যাবে না, যেতে পারে না। উচ্চস্বরে কেঁদে উঠল উল্লাসী। 5 বছর আগের সেই দৃশ্য আজও স্পষ্ট দেখতে পায় সে, সাথে সাথেই বুকের ভিতরটা অসহ্য যন্ত্রণা হয় তার। মাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, মুখে চুমু দিতে ইচ্ছে করে, তবে কোথায় পাবে সে তার মায়ের দেখা? আমি মায়ের আদর পেয়েছি, কিন্তু আমার বোন তা পায়নি। কথা বলতে ভালোভাবে চলতে না পারলেও ও যে মায়ের আঁচল খুঁজে বেড়ায় তা আমি খুব বুঝি, ওর কষ্ট উপলব্ধি করতে পারি। আপনি তো ডাক্তার, সব কিছুরই ঔষধ আপনার কাছে আছে, আমার বোনটাকে ভালো করে দেবেন আপনি, ওর কষ্ট কমিয়ে দিবেন? বুকের ভিতরটা হো করে উঠল মেজবার। এই পরিস্থিতিতে ঠিক কী করা উচিত ভেবে পেল না সে, তবে মেয়েটির কান্নার বেগ ধীরে ধীরে বাড়ছে, কিছু একটা করা উচিত তার। উল্লাসী বলল, ছোটোমা কথা দিয়েছেন আমায়, আপনাকে বিয়ে করলে ছোটোমা উপকরণের মতো আদর করবে সুহাকে, সুহাও মায়ের আদর পাবে। আমি তো বিয়ে করেছি আপনাকে, কিন্তু ছোটোমা কি তার কথা রেখেছে? যে মেয়েটি আমায় ছাড়া একদণ্ড থাকতে পারতো না, সে মেয়েটি আজ আমায় ছাড়া কী করে থাকে বলতে পারেন? আমি ছাড়া ওর দুনিয়ায় আর কেউ নেই, প্রতিবন্ধী বলে কেউ কেউ ভালোবাসে না, কেউ আদর করে না, কাছে টেনে নেয় না, কী দোষ ওর বলুন না। এগিয়ে এসে উল্লাসীকে নিজের বুকে আঁকড়ে নিল মেজবা। মেয়েটির বলা এক একটি কথা তার বুকে এসে বিচ্ছে তীরের মতো। মেয়েটির মা নেই, ভাবতেই বুকের ভিতরটা শূন্যতা অনুভব হচ্ছে। মায়া হচ্ছে মেয়েটির জন্য, নাম না জানা এক কষ্ট বারবার এসে গলা চেপে ধরছে। ওর কেউ নেই, ওকে কেউ আদর করে না, বাবাও না, বাবা ওকে আদর করে না। আমার কত কষ্ট হয় জানেন? মেজবা বলল, জানি। উল্লাসী বলল, জানেন না, আপনি জানেন না, কেউ জানে না। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মেজবা বলল, ঠিক আছে, কেউ জানে না, এখন একটু শান্ত হও তুমি। মেজবার মমতাময় স্পর্শে ধীরে ধীরে শান্ত হয়ে এলো উল্লাসী, তবে খানিকটা ফোপানি রয়ে গেল। মেয়েটির নীরবতা যতটা ভালো লাগে ততটা কষ্ট হয় মেয়েটির কান্নামাখা মুখ দেখলে। বুকের ভিতরটা উতাল পাতাল শুরু হয়, অস্থির লাগে। উল্লাসী কি বুঝে তার এই অস্থিরতার কারণ? নিজের বাহুডুর থেকে সারিয়ে দুহাতের আজলে মেজবা তুলে ধরল উল্লাসীর মুখ। মৃদু আলোয় মেয়েটির চোখ মুখ জলজল করে উঠছে, কি আছে তার এই দুই চোখে? প্রশ্নের জবাব না পেলেও নিজের ঠোঁট জোড়া নিয়ে সে ঠেকালো উল্লাসীর কপালে। চোখ জোড়া বুঝে এক সময় নিয়ে একে দিল স্নেহের স্পর্শ। উল্লাসী বলল, সেদিন আপনাকে জিজ্ঞেস করেছিলাম বাবা মাকে যতটা ভালোবাসত আপনিও কি আমায় ততটা ভালোবাসেন, কিন্তু আজ বলছি আপনি কখনোই আমাকে সেভাবে ভালোবাসবেন না, যে ভালোবাসা আমি হারিয়ে গেলে ফুরিয়ে যাবে। আপনি আমাকে সেভাবেই ভালোবাসেন, যে ভালোবাসায় আমি মার মতো হারিয়ে গেলেও ছোটোমার মতো কেউ কখনোই আসবে না। বুক চিরে আবারও একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মেজবার। ঠোঁট জোড়া উল্লাসীর কপাল থেকে উঠিয়ে বালিশে মাথা গুঁজল সে। ভাগ্য তাকে একুন স্রোতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, যার একুল উকুল দোকুলি ঘন আধারময়। সকালবেলা তীক্ষ্ণ দৃষ্টিতে মাথার চোল থেকে পা পর্যন্ত উল্লাসীকে আগাগোড়া লক্ষ্য করলো মন্নি সরকার। তারপর ব্রু নাচিয়ে বললো, গোসল দাওনি? উল্লাসী বলল, বাড়িতে আম্মা সকালে গোসল দিতে বললেও উনি তো সকালে গোসল করতে নিষেধ করে দিয়েছেন। মন্নি সরকার বলল, কে, মেজবা? উল্লাসী বলল, হ্যাঁ। উদ্বিগ্ন মনে প্রশ্নের হাড়ি খুলে বসলো মন্নি সরকার, মেজবা কেন উল্লাসীকে সকালে গোসল করতে নিষেধ করবে? এতটুকু বোঝার বয়স তো মেজবার হয়েছে, তাহলে কি তেমন কিছুই হয়নি দুজনের মাঝে? পরমুহূর্তে নিজের প্রশ্নের জবাব নিজেই মনে করে মন্নি সরকার, কেন হবে না ওসব, তাহলে প্রেম করে বিয়ে করেছে কি কাজে? অবশ্যই রান্নাবান্না করে শুধু খাওয়ানোর কাজে তো নয়। তবু নিজের মনে চলা প্রশ্নোত্তর পাঠ চুকাতে উল্লাসীকে নিজের কাছে এনে বসালো মন্নি সরকার। একদণ্ড ভেবে ক্ষীণ গলায় বলল, তোমায় মেজবা আদর করে? মাথা নেড়ে সম্মতি জানিয়ে উল্লাসী বলল, করে তো। মন্নি সরকার বলল, কোথায় কোথায় করে? ব্রুকুচকে ফেললো উল্লাসী।
বিস্ময় নিয়ে বলল, আদর আবার জায়গা জায়গা করা যায় নাকি? মুন্নি সরকার বলল, যায় তো, জানো না? উল্লাসী বলল, হুম। মনের ভিতরে চলা সন্দেহ আরও জোরজার হলে মুন্নি সরকারের। উল্লাসীর দিকে চেয়ে আগ্রহী গলায় বলল, মুখে, গলায়, ঠোঁটে, আলাদা আলাদাভাবে পুরো শরীরে তো স্বামীরা আদর করে, কেন তোমার মেজবাই বাবা আদর করে না? চিন্তা নিমগ্ন হয়ে উল্লাসী জবাব দিল, না তো। পুরো ব্যাপার বোধগম্য না হলেও এর কারণ খুঁজতে মরিয়া হয়ে উঠল মুন্নি সরকারের মন। কেন করবে না মেজবাই সব? সে যতটুকু মেজবাকে চিনে জানে অত্যন্ত ভদ্রসুলভ একজন ব্যক্তি সে। কথাবার্তা খুব একটা না বললেও অত্যন্ত আন্তরিক এবং ডাক্তার হবার সুবাদে প্রচুর স্বাস্থ্য সচেতন। তাহলে কি ঠিক এই কারণটাই তাদের ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে? মেজবা উল্লাসীকে এতটাই বাচ্চা ভাবে যে পারলে তাকে এখনই ধরে ফিডার খাওয়াবে? সেখানে বাচ্চা একটি মেয়ের সাথে মেজবার মতো ছেলে এসব করতে অবশ্যই 10 বার ভাববে। কারণ খুঁজে পেয়ে বেশ উচ্ছ্বসিত মনে মুন্নি সরকার উল্লাসীর দিকে আবারও ফিরে এসে ফিসফিস করে বলল, আমার কথা শোনো, মন দিয়ে শোনো, আমি যা বলবো তাই করবে। কি করবে তো? তারপর সব কিছু শিখিয়ে দিল উল্লাসীকে। শুক্রবার হওয়ায় বেশ সকাল করেই ঘুম থেকে উঠল মেজবা। ফ্রেশ হয়ে ডাইনিংয়ে এসে বসে জোর গলায় কয়েকবার উল্লাসীকে ডাকতে রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলো। টেবিলে গুছানো সব খাবারের দিকে ইশারা করে বলল, সব মুন্নিভাবি দিয়ে গেছে। মেজবা বলল, আশ্চর্য, সে আবার কেন দিয়েছে এসব, তুমি নিষেধ করনি? উল্লাসী বলল, মেজবা বলল, এটাকে ঠিক করেছ? উল্লাসী বলল, কি যে আর কথা বাড়ল না মেজবা। থালা খিচুড়ি উঠিয়ে মাংসের জল দিয়ে মুখে পুরে খাওয়া শুরু করলো একের পর এক। খাবার শেষে মেজবা ড্রয়িং রুমে এসে বসতে তার পিছু পিছু এলো উল্লাসী। পাশে এসে নরম গলায় বলল, আপনি আমায় আদর করেন না কেন? প্রশ্ন শুনে বড় সড়ো একটি ধাক্কা খেল মেজবা। চোখ জোড়া প্রশস্ত করে বলল, মানে? উল্লাসী বলল, মানে আপনি আমায় কেন আদর করেন না? স্বামী তো তার স্ত্রীকে অনেক জায়গায় আদর করে, আপনি কেন আমায় করেন না? অভ্যাস থেকে মেজবার কোনো জবাব না পেয়ে উল্লাসী আবারও বলল, মুখে, ঠোঁটে, গলায় আলাদা আলাদাভাবে পুরো শরীরেই তো স্বামীরা আদর করে, তাহলে আপনি কেন করেন না? একটু সব জায়গায় আদর করলে কি হয় এমন? ডোক গেলে নিজেকে সামলে নিল মেজবা। আশেপাশে নজর বলিয়ে ধীর গলায় বলল, কাল রাতে তো করলাম, ওই যে কপালে, ওটা তো চুমু ছিল। মেজবা বলল, আরে পাগলি, চুমুই তো আদর। এক মুহূর্ত বেবি মুন্নি সরকারের বলা কথাগুলো স্মরণ করলো উল্লাসী। তারপর আহ্লাদী গলায় বলল, তাহলে এখনই ঠোঁটে একটু আদর করে দিন। সোফা সেরে উঠে দাঁড়ালো মেজবা। দ্রুত পায়ে সদর দরজার দিকে এগোতে এগোতে বলল, সর্বনাশ, আমি ফোন করেছিল, ও না মানে লিমন ফোন করেছিল, দেখা করে আসি, লিমন লাগাও, না মানে ইস, দরজা লাগাও। তো ফ্রেন্ডস, আজকের গল্প এতটুকুই ছিল। পুরো গল্পটি দেখার পর আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি ফারুকস ডায়েরিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশের ঘন্টা বাটনটি অন করে রাখবেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশনের মাধ্যমে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করছি সবসময় এইভাবে ফারুকস ডায়েরির সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, টাটা, বাই।